আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যালকুলাস 1 নতুন একটি ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ সাব্বির রহমান। আমাদের আজকে আমি অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা করাবো। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় বিগত পরীক্ষা এবং আগামী ভবিষ্যতে যেগুলো পরীক্ষা আছে সব পরীক্ষা এখান থেকে প্রায় প্রশ্ন আসে। সো খুব ভালো করে অঙ্কটা বুঝবে এবং খুব ভালো করে অঙ্কটা সমাধান করাবো। তো শুরু করা যাক। দেখো আমি কি লিখেছি, অবিচ্ছিন্নতার সত্য 1 নাম্বার এফ এ সংজ্ঞায়িত হবে। কি বললাম? এফ এ সংজ্ঞায়িত হবে। তারপর 2 নম্বর আছে লিমিট এক্স ট্যাংস টু এ প্লাস এফ এক্স সমান সমান লিমিট এক্স ট্যাংস টু এ মাইনাস এফ এক্স বিদ্যমান থাকতে হবে। এখানে লিমিট এক্স ট্যাংস টু এ প্লাস এফ এক্স এটা হলো ফাংশনের ড্যান সীমা। এখানে প্লাস মানে ফাংশনের ড্যান সীমা বোঝায়। আবার লিমিট এক্স ট্যাংস টু এ মাইনাস এফ এক্স এটা হলো ফাংশনের বাম সীমা, মাইনাস মানে ফাংশনের বাম সীমা বোঝায়। 3 নম্বরে লেখা আছে, দেখো লিমিট এক্স ট্যাংস টু এ প্লাস এফ এক্স সমান সমান লিমিট এক্স ট্যাংস টু এ মাইনাস এফ এক্স সমান সমান এফ এ হবে। অর্থাৎ ফাংশনের ডান সীমা এবং ফাংশনের বাম সীমা এবং মূল ফাংশনের যে মানটা আমরা বসাবো সে 3 মানটাই সমান হবে। যদি 3 মানটা সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে ফাংশনটি অবিচ্ছিন্ন, আর যদি 3 মানটা সমান যদি না হয় তাহলে বুঝতে হবে যে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, অর্থাৎ বিচ্ছিন্ন। যেমন ধরো যে ফাংশনের ডান সীমার মান যদি কথার কথা 3 বের হয়, এটার মান যদি 3 বের হয়, আবার মূল ফাংশনের মানও যদি 3 বের হয়, তখন এখান থেকে বোঝা যাবে যে হ্যাঁ ফাংশনটা কি অবিচ্ছিন্ন। আর 3টার মান যদি সমান না হয়, মনে করো যে এই মান সমান না, তখন কী হবে? ফাংশনটি অবিচ্ছিন্ন। সো আমরা এখন অঙ্ক করাবো, সবাই একটু ভালোভাবে লক্ষ্য করো। এটা মূল বইয়ের এক্সাম্পল 10 নম্বর অঙ্ক দেওয়া আছে। দেখো যে এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্সের মানটা 0 থেকে ছোট। আবার দেওয়া আছে এক্স যখন এক্সের মানটা 0 থেকে বড় অথবা 0 সমান এবং এক্সের মানটা 1 থেকে ছোট। আবার দেওয়া আছে 1/x যখন এক্সের মানটা 1 থেকে বড়। কী বলা হয়েছে যে x 0 এবং x 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করো। আমরা অবিচ্ছিন্নতার শর্তে প্রথমে দেখেছিলাম যে x a বিন্দুতে, প্রথমে আমরা দেখছিলাম যে x a বিন্দুতে। আসলে এখন a এর মান কত? দেখো এখন a এর মান প্রথমটা হবে তোমার 0, দ্বিতীয়টা হবে তোমার 1। মানে আমরা যে ফাংশন দেখেছিলাম যে ডান লিমিট এবং বাম লিমিট a প্লাস x প্রথমে 0 বিন্দুতে বের করতে হবে, আবার পরবর্তীতে x 1 বিন্দুতে বের করতে হবে। বের করে দেখতে হবে যে আসলে ফাংশনটি 3টা মান সমান কি সমান নয়। যদি 3টা মান সমান হয়ে থাকে তাহলে ফাংশনটি অবিচ্ছিন্ন, আর যদি 3টা মান সমান হয়ে না থাকে তাহলে ফাংশনটি বিচ্ছিন্ন, মানে অবিচ্ছিন্ন নয়। চলো অঙ্কটা শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করব প্রথমে দেওয়া আছে কি বিন্দু x 0 বিন্দুতে। আমরা কি প্রমাণ করছি যে x 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা প্রমাণ করব। সো আমরা দেখো ফাংশনের ডান সীমা প্রথমে প্রমাণ করব। কেউ কেউ ইচ্ছা করলে ফাংশনের বাম সীমা প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নাই। দেখো x ট্যাংস টু a প্লাস ছিল ওখানে শর্তে। এখন এর মানটা কত? এর মানটা কিন্তু 0, তাহলে কী হবে? x ট্যাংস টু 0 প্লাস এফ এক্স, লিমিট x ট্যাংস টু 0 প্লাস এফ এক্স। তাহলে দেখো যে লিমিট এক্স ট্যাংস টু 0 প্লাস, এখানে এফ এক্স মানে মূল ফাংশন বোঝায়। এফ এক্স মানে কী বোঝায়? মূল ফাংশন। মূল ফাংশনের 3টা শর্ত দেওয়া আছে। দেখো 1, 2, 3 3টা শর্ত দেওয়া আছে। সো এখানে 3টা শর্তের মধ্যে আসলে কোনটা শর্ত আমাদের গ্রহণযোগ্য হবে? এখানে দেখো এক্স ট্যাংস টু 0 প্লাস এর মানেটা কি? যে এক্সের মান 0 থেকে বড় হবে। কি বললাম? যে এক্স ট্যাংস টু 0 প্লাস এর অর্থ হলো এক্সের মান 0 থেকে বড় হবে। চলো আমরা এখন মূল ফাংশনে যাই। এখন দেখো যে এক্সের মান 0 থেকে বড় এমন ফাংশন কোন জায়গায়? দেখো এক্সের মান 0 থেকে বড়, আসলে এই ফাংশনটা বোঝায়। তাহলে এফ এক্সের মান কত? এফ এক্সের মান কিন্তু এক্স। আমি আবার বলছি, এক্সের মান 0 থেকে কিন্তু বড় বোঝাবে, কারণ 0 প্লাস আছে মানে এক্সের মান 0 থেকে বড়। এখন মূল ফাংশনে দেখো এক্সের মান 0 থেকে বড় কোনটা? 2 নম্বর শর্তটা বোঝায় যে এক্সের মান 0 থেকে বড়। তাহলে এফ এক্স সমান কী বোঝাবে? এফ এক্স সমান কিন্তু এক্স বোঝাবে। তাহলে এফ এক্সের পরিবর্তে আমরা এখন কী লিখবো? এক্স। তাহলে এখন দেখো আমরা লিমিটের মান বসিয়ে দিব। লিমিটের মান এখানে কি আছে? এক্স ট্যাংস টু 0। তখন এক্সের মান আমরা কত বসাবো? এক্সের মান বসাবো একবারে 0। আমরা এটাও জানি যখন আমরা লিমিটের মান বসাই তখন কিন্তু লিমিট কিন্তু উঠে যায়, তখন লিমিট আর কিন্তু থাকে না। এটা হলো x 0 বিন্দুতে ফাংশনের ডান সীমা। আবার এখন বাম সীমা প্রমাণ করতে হবে। তাহলে বাম সীমা মানে লিমিট এক্স ট্যাংস টু 0 মাইনাস এফ অফ এক্স। ওখানে শর্তে দেওয়া ছিল যে ফাংশনের 2টা সীমা আছে, ডান সীমা বাম সীমা। ডান সীমা মানে প্লাস বোঝায়, বাম সীমা মানে কিন্তু মাইনাস বোঝায়। সো এরপরের লাইন কী হবে দেখো সবাই? 0 মাইনাস। এখন দেখো জিরো মাইনাস এর অর্থ কি যে এক্সের মানটা জিরো থেকে ছোট। মাইনাস মানে কি এক্সের মানটা জিরো থেকে ছোট। এখন তাহলে মূল ফাংশনে যাই যে এক্সের মানটা জিরোর থেকে ছোট, দেখো তো এই সত্য কিন্তু হবে, দেখো এক্সের মান জিরোর থেকে ছোট, তার মানে এফ এক্স সমান কী হবে, এফ এক্স সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখন লক্ষ্য করো আমরা মান বসে বসে সেটা এক্সের মান এখন কত জিরো, তাহলে হয় জিরোর উপর স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান ওয়ান। এখন সবাই লক্ষ্য করে যে ফাংশনের ডান সীমা আর বাম সীমা কিন্তু মান কিন্তু এক নয়, বাম সীমায় মান আছে জিরো, ডান সীমায় মান কত ওয়ান। তাহলে লেখা যায় যে অতএব লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স সমান সমান বা নট ইকাল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স, মানটি সমান নয়। আগে শর্তে বলেছিলাম যদি মান সমান না হয়ে থাকে তখন সে মানটা কী হবে বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব ফাংশনটি কি বিচ্ছিন্ন, ফাংশনটি কী হলো এখন ফাংশনটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। তো দেখো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে আমরা বিচ্ছিন্নতা প্রমাণ করলাম যে আসলে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, এটা বিচ্ছিন্ন। কেন বিচ্ছিন্ন, যে ডান সীমা এবং বাম সীমার মান দুটো মান কিন্তু মিলে নাই, তাই আমরা লিখছি যে লিমিট এক্স টাইমস টু এ প্লাস এফ এক্স নট ইকুয়াল টু দিতে হবে লিমিট এক্স টাইমস টু এ মাইনাস এফ এক্স, অর্থাৎ ফাংশনটি বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন নয়। তো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুর কাজ শেষ, আমরা এখন কী কাজ করবো যে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে আমি কী করবো যে এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে ফাংশন অবিচ্ছিন্নতা প্রমাণ করাবো। এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে ফাংশনের ডান সীমা লিখবে প্রথমে লিমিট এক্স টেন্ডস টু, এখন এক্সের মানটাকে এখন এক্সের মান কিন্তু ওয়ান, কারণ এক্স ছিল এক্স সমান সমান এ বিন্দুতে, প্রথম ক্ষেত্রে আমরা ধরেছিলাম যে এ ইকাল টু জিরো, প্রথম বিন্দুর ক্ষেত্রে আমরা অবিচ্ছিন্নতা প্রমাণ করছিলাম। এখন এক্সের মান কী হবে ওয়ান, কারণ এখানে লেখা হয়েছে যে এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে, এখন এর মান কত ওয়ান, মনে যেন সবার থাকে। আর তাহলে এখন দেখো যে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস এফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস, এখন সবাই লক্ষ্য করো যে এখানে তিনটা শর্ত দেওয়া আছে, এখানে এটা মানে কি বোঝায় যে এক্সের মান ওয়ান থেকে বড়, প্লাস মানে সবসময় বড় হবে, আর যখন আমরা বাম সীমায় যাবো তখন মাইনাস আসবে, মাইনাস মানে সবসময় ছোটো হবে। সো এক্সের মানটা কি ওয়ান থেকে বড়, চলো আমরা শর্তে লক্ষ্য করি যে এক্সের মান ওয়ান থেকে বড়, কোনটা দেওয়া আছে দেখো এক্সের মান ওয়ান থেকে বড়, তাহলে এফ এক্সের মান কী হবে এফ এক্স সমান সমান ওয়ান বাই এক্স হবে, তাহলে এফ এক্স পরিবর্তে আমরা কী লিখবো ওয়ান বাই এক্স। এখন আমরা লিমিটের মান বসিয়ে দেবো সরাসরি, লিমিটের মান কত এক্সের মান ওয়ান, আমরা জানি যে লিমিটের মান বসালে লিমিট কিন্তু উঠে যায়, পরবর্তী তার লিমিট লেখার কোনো প্রয়োজন পড়ে না, তাহলে মানটা বসিয়ে দিই আমরা ওয়ান ভাগ এক্সের মান কত ওয়ান, কাটাকাটি করলে কি থাকে ওয়ান। ফাংশনের ডান সীমার কাজ শেষ, এবার আমরা বাম সীমার কাজ করবো, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস এফ এক্স, এখন লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, এটা মানে কি এটা মানে কিন্তু এক্সের মান ওয়ান থেকে কিন্তু ছোটো, মাইনাস মানে কী বোঝাবে এক্সের মান ওয়ান থেকে ছোটো। চলো আমরা মূল ফাংশনে লক্ষ্য করি এক্সের মান ওয়ান থেকে ছোটো, দেখো এটা এক্সের মান ওয়ান থেকে ছোটো হলে তাহলে এখন এফ এক্সের মান কত, এফ এক্সের মান কিন্তু এক্স, কারণ এখানে শর্তে দেওয়া আছে যে এক্সের মান ওয়ান থেকে ছোটো, আর মাইনাস মানে কিন্তু ছোটোই বোঝায়, তাহলে এফ এক্সের মান কত এক্স, তাহলে এফ এক্সের পরিবর্তে কী বসাবো এক্স। তাহলে এখন লিমিটের মান বসাবো এক্সের মান এখন কত এক্সের মান ওয়ান, তাহলে এখন দেখো যে ফাংশনের ডান সীমার মান এবং বাম সীমার মান কিন্তু সমান, যখন মান সমান হবে তখন কিন্তু আমরা শর্তে ছিল যে এফ এর মানটা বের করতে হবে, মানে এফ এর মানটা বের করবো আমরা এখন, তখন লেখো যে অতএব আমি শুরু থেকে লিখছি আমরা এফ এ মানটা বের করবো। এখন প্রশ্ন থাকতে পারে আসলে আমরা এফ এ মানে কোন শর্তটা ধরবো, কারণ এখানে শর্ত তো তিনটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রশ্ন থাকলো এটাই আমরা কোন শর্তটা ধরবো, দেখো আমরা যে শর্ত সমীকরণে সমান চিহ্নটা আছে, কি বললাম যে শর্তে সমান চিহ্নটা আছে সেই মানটা আমরা বসাবো। দেখো তাহলে কোন শর্তে সমান চিহ্ন আছে, দেখো এই শর্ত সমান চিহ্ন আছে, তাহলে এফ এ মানে কি বসাবো এফ এ সমান সমান এক্স, এখন এর মানটা কত এর মানটা কত ছিল এখানে ওয়ান, তাহলে ওয়ান ওয়ান সমান সমান এক্স, অথবা আমি একবার লিখে দিলাম যে এফ ওয়ান শর্তে একবার ওয়ান বসাবো, কী হবে দেখো যে শর্ত हाँ कौन शर्ते जीरो कौन शर्ते समान चिन्ह आसे ए शर्ते लक्ष्य करते हमें देखो समान चिन्ह आसे तो अखुन एक्स मान अखुन क्यों होबे एक्स मान किन्तु वन होबे अखुन देखो फंक्शनर डान सीमा फंक्शनर बाम सीमा और मूल फंक्शन एफ ऑफ ए तीनटार मानই किन्तु समान কি বলছিলাম যদি তিনটার মান সমান হয় তখন কি ফাংশনটা কি হবে ফাংশনটা কিন্তু অবিচ্ছিন্ন হয়ে যাবে অতএব দেখা যায় যে লিমিট x टेंड्स टू a प्लस fx সমান সমান লিমিট x टेंड्स टू a माइनस fx समान समान एफ ए अतएव फंक्शनटी अविच्छिन्न आशा करी कारो कोनो समस्या नाई अंकटा खूब भालोभाबे बुझते पेरेछो एखन आमरा चले जाबो परवर्ती अंके आबार लक्ष्य करो आबार उदाहरण 11 नम्बर देवा आछे जे एफ एक्स समान समान 3 + 2x जखन -3/2 एर मान x एर थेके छोटो अथवा x एर समान एवं एक्सर मान आबार 0 थेके छोटो 3 - 2x जखन एक्सर मान 0 थेके बड़ो अथवा 0 समान आबार एक्सर मान 3/2 एर थेके छोटो आबार 3/2 एर थेके समान -3 - 2x जखन x एक्सर मान 3/2 एर थेके बड़ो अथवा 3/2 एर थेके समान कि बोलछे जे x इक्वल टू 0 एवं 3/2 बिंदुते अविच्छिन्नता आलोचना करो कि बोलते हैं जो एक्स इक्वल टू 0 एवं एक्स इक्वल टू 3/2 बिंदुते अविच्छिन्नता आलोचना करो खूब एक सहज अंक कोनो समस्या नाई तो आमरा शुरू करलाम तो आमरा कि धरबो प्रथमे जो एक्स इक्वल टू 0 एक्स इक्वल टू 0 बिंदुते तो एखन फांशनेर डान सीमा प्रथमे लिखबो जो लिमिट एक्स टेंड्स टू 0 प्लस एफ एक्स लिमिट एक्स टेंड्स टू 0 प्लस एफ एक्स एर मानटा कि बोलछिलाम जे एक्स एर मान 0 থেকে বড় एक्स एर मान কার থেকে বড় 0 থেকে বড় আমরা মূল ফাংশনে দেখছি তিনটা শর্ত দেওয়া আছে তো শর্ত চলে যায় যে x এর মান 0 থেকে বড় মানে কোন শর্ত বোঝায় অবশ্যই দুই নম্বর শর্ত বোঝায় যে x এর মান 0 থেকে বড় অথবা 0 এর সমান তাহলে এখন দেখো f(x) এর পরিবর্তে আমরা কি লিখব যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস এখানে বা চিহ্ন দিয়ে দিবা কি হবে 3 - 2x 3 - 2x হয় তাহলে এখন দেখো দেখা যাচ্ছে নিচে लिमिट आमरा सरासरि एखन लिमिटेर मान बसाबो आमरा जानी जे लिमिटेर मान बसाले लिमिट उठे जाए 3 - 2x एखन एक्स एर मान कत 3 - 2x ताहले 3 - एक्स एर मान कत 2 × 0 कत हय 3 - 2 माने 3 हय कारण 2 एर साथे 0 गुण करले अवश्यई 0 आसे सरासरि आंसर कत 3 ताहले फांशनेर डान सीमा प्रमाण करा शेष एबार फांशनेर बाम सीमा ताहले लिमिट एक्स टेंड्स टू 0 माइनस fx এটা মানে কি বোঝায় এটা মানে বোঝায় যে x এর মান 0 অপেক্ষা ছোট x এর মান কার থেকে ছোট 0 অপেক্ষা ছোট মূল ফাংশনে চলে যায় x এর মান 0 থেকে ছোট মানে কোনটা বোঝায় অবশ্যই প্রথম ফাংশন বোঝায় দেখো যে এখানে x এর মান 0 থেকে ছোট তাহলে fx এর মান কত 3 + 2x fx এর মান কত লিমিট x টেন্ডস টু 0 - 3 + 2x আমরা কি করব এখন লিমিটের সরাসরি মান বসাবো তাহলে এখন দেখো লিমিটের মান কত 0 তাহলে 3 + 2 × x এর মান এখন কত 0 তাহলে এখানে দেখো 3 তাহলে আমার ডান সীমায় মান কত 3 বাম সীমায় মান কত 3 আমরা এখন মূল ফাংশনে যে মান বসাবো আমরা কোন ফাংশন বের করব 0 বিন্দুতে এখন আমরা এর মানটা কত এর মানটা কিন্তু আমরা ধরেছিলাম 0 এখন 0টা আসলে কোথায় সমান আছে এখানে সমান আছে সো আমরা fx এর মান কত এখন 3 - 2x x এর মান এখন কত 0 তাহলে 3 - 2 × 0 তার মানে 3 আসে 2 এর সাথে 0 গুণ করলে 0 হয় তাহলে এখন দেখো সবাই লক্ষ্য করো যে ফাংশনের ডান সীমার মান 3 বাম সীমার মান 3 মূল ফাংশনের মান কত 3 অতএব এখানে লেখা যায় যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx সমান সমান লিমিট x টেন্ডস টু a মাইনাস fx সমান সমান f 0 তাহলে কি ফাংশনটি अविच्छिन्न क्यों तीनटा मानी किन्तु समान तीनटा मान कि बोलছিলাম तीनटा मानी किन्तु समान अतः फांशनटी कि अविच्छिन्न अतएव फांशनटी अविच्छिन्न देखो हमारे प्रथम शर्तटा शेष एक्स इक्वल टू 0 बिंदुते अविच्छिन्न आलोचना हो गए तो एक्स इक्वल टू 0 बिंदुते आमरा कि पाइछि एक्स इक्वल टू 0 बिंदुते फांशनटी अविच्छिन्न एखन आमरा प्रमाण करब जे एक्स इक्वल टू 3/2 बिंदुते अविच्छिन्नता चलो प्रमाण करा जाक और कौन बिंदुते एक्सिकल टू 3/2 बिंदुते अविच्छिन्नता प्रथम हमें फांशन डान सीमा लिखब। डान सीमा कि जानी जे लिमिट एक्स टैंस टू ए प्लस है सूत्र चले ए प्लस एन एर मानटा कत धरছি আমরা 3/2 ताहले कि होबे 3/2 प्लस एफ एक्स तो लिमिट एक्स टैंस टू 3/2 प्लस एटा माने कि बोझाय प्लस माने बोलছিলাम जे एक्स एर मानटा 3/2 एर थेके बड़ो होबे तार थेके बड़ो होबे एक्स एर मानटा 3/2 एर थेके बड़ो मूल फांशने चलो एक्सर मानटा 3/2 एर थेके बड़ो माने कोनटा बोझाय देखो एक्स एर मानटा 3/2 एर थेके बड़ो अथवा 3/2 एर थेके समान तार माने एफ एक्स समान कि होबे -3 -2x -3 -2x ताहले लिमिट एक्स टेंड्स टू 3/2 माइनस सरि आमरा एकबारे मान बसिए दिई ताहले एक्स एर मान आमरा कि बसाबो एक्स एर मान एकबार 3/2 बसाबो तो देखो -3 -2 इंटू एक्सर मान कत 3/2 एखन देखो 2 काटा कि थाके एखाने -3 समान कत है -6 फांशनेर डान सीमार मानटा कत बाड़ालो -6 एखन फांशनेर बाम सीमा देखो लिमिट एक्स टेंड्स टू 3/2 माइनस होबे एफ एक्स फांशनेर बाम सीमा कि आछे लिमिट एक्स टेंड्स टू 3/2 माइनस एफ एक्स एखाने कि बोझाय एक्सर मानटा 3/2 थेके छोटो एखन फांशने चलो जे एक्सर मानटा 3/2 थेके छोटो माने कोनटा बोझाय एक्सर मानटा 3/2 थेके छोटो अथवा 3/2 एर समान ताहले कि बोझाबे जे 3 - 2x एफ एक्स एर मान कत 3 - 2x लिमिट एक्स टेंड्स टू 3/2 माइनस एफ एक्स एर मान कत एखन 3 - 2x केन एटा निलाम जे एक्सर मानटा 3/2 एर छोटो बोझाय एखाने आछे देखो एक्सर मानटा 3/2 थेके छोटो ताहले एखन फांशने मानटा बसाओ 3 - 2 इंटू एक्सर मान कत बसाबो 3/2 कत है 3 - 3 बद दी है 0 तहले एखन लक्ष्य करो सबाई जो फांशनेर डान सीमा और फांशनेर बाम सीमा मान किन्तु दुटो समान नय कि बोलছিলাম যদি দুটো मान समान ना হয় তাহলে ফাংশনটি হবে কিন্তু বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কিন্তু হবে না শুধুমাত্র ফাংশন যদি অবিচ্ছিন্ন হয় তাহলে তিনটা মান দেখাতে হবে যদি ফাংশনটি বিচ্ছিন্ন হয় তিনটা মান দেখানোর কোনো প্রয়োজন নাই তাহলে লিখে দাও লিমিট x টেন্ডস টু 0 x टेंड्स टू 3/2 प्लस एफ एक्स नॉट इक्वल टू लिमिट एक्स टेंड्स टू 3/2 माइनस एफ एक्स माने मानटी ग्रहणयोग्य नय अतः फांशनटी नीचे लिखे दिबा जो फांशनटी कि फांशनटी अविच्छिन्न नय अथवा विच्छिन्न उदाहरण 11 नम्बर शेष आमरा परवर्ती अंके चले जाब।